দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। এর মধ্যে শুধু একবার মুখ খুলেছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ক্ষমতার থেকে সরানোর পিছনে মার্কিন ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ করেছিলেন। এবার তিনি বিচার চাইলেন দেশবাসীর কাছে। মঙ্গলবার এক লিখিত বিবৃতি জারি করেছেন তিনি। বিবৃতিতে যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে দেশজুড়ে নাশকতা চলছে। তার বাবা তথা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া লক্ষ লক্ষ শহীদদের প্রতি চরম অবমাননা করেছে আন্দোলনকারীরা। এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াহিদ জয় তিনি মায়ের লিখিত বক্তব্যটি জারি করেছেন। সেই বিবৃতিতে হাসিনা 1975 সালের 15ই আগস্ট তার বাবা মা তিন ভাই দুই ভাইয়ের বউ তার কাকাসহ বঙ্গবন্ধু ঘনিষ্ঠ আরও অনেককে কীভাবে হত্যা করা হয়েছিল তা মনে করিয়ে দিয়েছেন। ওই দিন শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করেছেন। একই সঙ্গে গত জুলাই থেকে চলা হিংসাত্মক আন্দোলনের শিকার হওয়া ছাত্র শিক্ষক পুলিশ সাংবাদিক সংস্কৃতিকর্মী শ্রমজীবী মানুষ আওয়ামী লীগ ও তার শাখা সংগঠনগুলির নেতাকর্মী পথচারী সকলের প্রতি শোক জ্ঞাপন করেছেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেছেন। তিনি বলেছেন, স্বজন হারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি হত্যাকাণ্ড নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বাড়িটিতে বঙ্গবন্ধু অন্যান্যদের হত্যা করা হয়েছিল 32 ধানমান্ডের সেই বাড়িটি তিনিও তার বোন রেহানা বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। এই স্মৃতিটুকুই তার ও রেহানার বেঁচে থাকার অবলম্বন ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই স্মৃতি বুকে চেপে তারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছেন। তাতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, কিন্তু সে বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, 32 ধানমান্ডির বাড়িটিকে বঙ্গবন্ধু ভবন নাম দিয়ে সেখানে বঙ্গবন্ধু জাদুঘর তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। তবে 2024-এর 5ই আগস্ট হাসিনার বাংলাদেশ ত্যাগের দিনই সেই বাড়িটি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এ প্রসঙ্গে হাসিনা লিখেছেন, যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।